বিশ্বজুড়ে রূপসী বাংলা। এই মাঠে খেলেই জাতীয় দলে সুযোগ পেয়েছি, নড়াইলের সেই শৈশব খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন কালে, এমন মন্তব্য করেন মাশরাফি বিন মর্তুজা। যে মাঠ থেকে ক্রিকেট অঙ্গনে রাজত্ব করছেন ম্যাচ, সেই খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন করলেন নিজেই। নিজের গড়ে ওঠা খেলার মাঠ সংস্কার করতে পেরে বেশ খুশি ম্যাচ। 15 জুন বৃহস্পতিবার সকাল 11:30 নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ সংস্কার কাজের উদ্বোধন কালে এসব কথা বলেন তিনি। ম্যাচ বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই মাঠটিকে সংস্কারের উদ্যোগ গ্রহণ করি, কিন্তু সরকারি মাঠ হওয়ায় কিছু অফিসিয়াল জটিলতার কারণে বিলম্ব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভালোবাসায় আমি মাঠটিকে উন্নয়নের জন্য প্রাথমিকভাবে 25 লাখ টাকা দিয়ে শুরু করেছি। মাঠটি পুরোপুরি উন্নয়ন করতে কমপক্ষে 1 কোটি টাকার প্রয়োজন। আশা করি বিভিন্ন ব্যবসায়ী ও সরকারি সহযোগিতায় উন্নয়ন কাজ সম্পূর্ণ হবে। খেলার উপযোগী হলে এই মাঠ থেকে আরো নতুন নতুন ক্রিকেটারের জন্ম হবে বলে আমি আশা করি। এই মাঠ উন্নয়নের জন্য বরাদ্দ মাননীয় প্রধানমন্ত্রী ও ক্রীড়া প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান ম্যাচ। এই সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, পুলিশ সুপার সাদিয়া খাতুন, গোলাম মর্তুজা স্বপন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদার নীল সহ আরো অনেকেই। মাঠটা মূলত ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে সারা জীবন, ফুটবল খেলা হচ্ছে, বাট মূলত ক্রিকেট খেলাটা এখানে বেশি হয়। তো এইখানে এখন আলটিমেটলি ক্রিকেট খেলা তো দূরের কথা, এখানে কোনো খেলাধুলাই করা সম্ভব হচ্ছে না। তো এটা দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি ছিল, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছিলাম, কিন্তু সরকারি মাঠের কিছু নিয়মকানুন আছে যে চাইলেই এভাবে ঠিক করা যায় না। তো আয়দার কোনো ব্যবসায়িকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতি করেই এগুলো ঠিক করতে হবে, তো স্কুলের ফান্ড এইসব জায়গা থেকে। কিন্তু শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় ইমিডিয়েটলি আমাদেরকে 25 লক্ষ টাকা দিয়েছেন এইটা ঠিক করার জন্য, এবং সামনে আরও 25 লক্ষ টাকা দিতে হবে, 50 লক্ষ টাকা এই মাঠ ঠিক হবে না, আরও কিছু লাগবে, সেটা আমরা পরে আবার আমাদের থেকে আমরা দেখবো বসে, আমরা যারা খেলাধুলা করেছি বা যারা আছে তাদের। তবে আপাতত 25 লক্ষ টাকা দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছে। আমার ব্যক্তিগত ইসে আছে যে এই মাঠ থেকে আমি খেলাধুলা শুরু করেছি, আমার এই মাঠে আমি খেলেই জাতীয় দলে খেলেছি এজ লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে, তো আমার ফিলিংসটা একটু ভিন্ন। এবং যারা এই মাঠে খেলেছে ভবিষ্যতে খেলবে তারা জানে যে এটা কতটুকু প্রয়োজন ছিল। আলটিমেটলি এই মাঠটা ঠিক না হলে নড়াইলের স্পোর্টস কিন্তু অনেকাংশে আটকে যাচ্ছিলো। আশা করি ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের ভেতর আমরা একটা জায়গায় আসতে পারবো, তবে ঘাসটা সব কিছু মিলিয়ে হয়তো বা আমরা নেক্সট জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে ওই সময় থেকে আমরা পুরোদমে আমাদের তরুণ প্রজন্ম মানে ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য খেলাধুলার জন্য উন্নত করতে পারবো। ধন্যবাদ।